একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? إذا رجت الأرض رجا وبست الجبال بسا পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মোহাম্মদ যা বলে যদি সত্য হয়, মোহাম্মদ যা বলে যদি, কারণ এই মোহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, সুবহানাল্লাহ কবির না। মনের মধ্যে ভয় ঢুকলো, মোহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই, এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়। এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীর জিজ্ঞেস করা শুরু করলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? তারা জিজ্ঞেস করে নবী কবে কিয়ামত হবে, আল্লাহ বলে ফিমা আনতামিং যিকরাহা, ও নবী এ ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝে গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون الله বললেন গোলাম শুনে রাখো কিয়ামত হবেই হবে, এই কিয়ামত কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কিয়ামত যে হবে সন্দেহ আছে না? দুই একজনের আছে বোধহয় না, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাই, কিয়ামত কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না? প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট না, র‍্যাবের প্রধান না, পুলিশ প্রধান না, সেনা প্রধান না, ডোনাল্ড ট্রাম্প না, বারাক ওবামা না, জর্জ ডব্লিউ বুশ না, ভ্লাদিমির পুতিন না, নরেন্দ্র মোদি না, পৃথিবীর কেউ না, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিব্রাইল, সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বি আ'লামা মিনাস সাইল, জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও জানি না, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছললেন, ওয়ামাযা আ'দাতা লিসাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবি বলে মা আ'দাতু লাহা শাইয়ান, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিশ্বনবী বলেন ফাইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো তখন বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না, তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না, এটা আল উমুর আল গাইবিয়াত, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই, আছে কা? এ সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্টভাবে, এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফুরি।
কথা বলেন এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমাদের প্রিয় নবী বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে রাষ্ট্রে বিশ্বব্যাপী এই এই নমুনাগুলো প্রকাশ পাবে এই এই আলামতগুলো দেখা যাবে এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত কথা কোন আমার যে সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য কোন একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে তার জীবন নাভিশ্বাস বেঁচে থাকা দায় তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যেয়ে হামলা করে সিআইপি বিআইপি এমপি মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে আসবেন না কেন আসবেন না কেন আসতে হবে আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় দু চারজনের নাম আস প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকিরে লাগবে প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে আবদুল্লাহ আল আমিনরে লাগবে এই চার পাঁচটা নামের বাইরে কেউ যেতে চায় না আমার সেক্রেটারি রাগ করে এগুলার নাম দিয়েছে কেয়ামতের আলামত আর পারে না আর পারে না এগুলা কেয়ামতের আলামত আমাকে হুজুর আপনি মাহফিল সারান দেন বাদ দেন এটা কেয়ামতের আলামত পাইছে কি মানুষ কোথাও যেতে পারি না এয়ারপোর্টে বসতে পারি না কোথাও শত শত মানুষ আসে নারী পুরুষ এয়ারলাইন্সের অফিসার সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক পুলিশ ডিপার্টমেন্টের লোক র্যাবের লোক সিআইডির লোক আসতেই থাকে ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে তাও সেলফি এমনি তোলে আর আঙ্গুল দুইটা এমনি রাখে আমি কি কি রে এটা কি স্টাইল কয় গ্যাংনাম স্টাইল আছে না নাই এগুলো আসলেই কি আমাদের আলামত এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হেজাব মেনটেন করতে চায় না মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না ধার্মিক মুরব্বী যারা তারা বলে এগুলো কেয়ামতের আলামত আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার চারটা গরুর পা বেরিয়েছে দুইটা দুই পাওয়ালা গরু এক মানুষ মাথা দুইটা জয়েন্ট আছে না নাই এগুলো কেয়ামতের আলামত এগুলো তো আমাদের দেখা কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি কি বললেন জানার দরকার আছে না নাই আজকে আমরা কেয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়ে কেয়ামতের আলামত দুই ধরনের চিল্লায় বলতে হবে কয় ধরনের একটা ছোট আলামত একটা বড় আলামত একটা কি আর একটা বড় আশরাতু সাআ আস-সুগরা ছোট আলামত আশরাতু সাআ আল-কুবরা বড় আলামত কেয়ামতের বড় আলামত দশটি বেনাপুলের ভাইয়েরা কয়টি দশটি এই দশটি আলামতের একটাও সমাজে দেখা যায় আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ছোট আলামত আছে অনেক তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কেয়ামতের যে ছোট আলামতগুলো এগুলো আমাদের বাংলাদেশে যশোরে আমাদের বেনাপোলে আছে না নাই চেক করব সবাই মিলে রাজি আছেন সবাই রাজি বিশ্বনবী বলতে শুরু করলেন যে কেয়ামতের ছোট আলামত কি কি এক নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ বিশ্বনবী বললেন আমার আগমনটাই কেয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত সুবহানাল্লাহ কইতে পারে নাই বিশ্বনবীর আগমনটা হচ্ছে কেয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কতদিন আগে হয়েছে 1400 বছর আগে প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে তার মানে আজ থেকে 1500 বছর আগে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন আমি এবং কেয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিস্টেন্স নাই আমি আর কেয়ামতের মধ্যেও তেমন ডিস্টেন্স নাই তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই
উনি এখন ওনার কবরে শুয়ে আছেন আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যায় ঠিক কি না তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে বেনাবুলের ভাইরা কথা বলেন কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই আচ্ছা কিয়ামতের দুই নাম্বার আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি বি আনওয়াইহা সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যাবে ফিতনা আছে না নাই বেনাপোলে নাই সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন না আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আইসাইট চোখ নামাও বিশ্বনবী বললেন ইয়া আলী লা তুতবি'ই নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায় দ্বিতীয় নজর দিও না প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই প্রথম নজরে ক্ষমা দ্বিতীয় নজরে গুনাহ এই জন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকো আছে না নাই না লোয়ার ইউর গেজ শয়তান এই নজর দিয়ে النظر سهم مسموم من سهام ابليس نظر হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবাণের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এখন সমাজে এই নজরের হেফাজত নাই কথা বলেন প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই তোমাদেরও আছে নাকি এগুলা হ্যাঁ কথা কয় না সবগুলার আছে ক্লাস ফাইভ থেকে নাকি এখন শুরু হয়ে যায় ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা কার কোনটা মানে কে কার বন্ধু কে কার গার্লফ্রেন্ড কে কার বয়ফ্রেন্ড সব ভাগযোগ যেটার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই কই তুই আনছো সব তুই ব্যাক ডেটেড তোর এই জামানায় মানায় না তুই আতেল কথা কর এটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ কি বানাইছে জিএফ আর বিএফ তো এগুলো ফিতনা নয় কথা বলেন আজ থেকে ২০ বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল ক্রাশ খাওয়া ছিল ক্রাশ খাওয়া বুঝেন ইয়াং পোলাবানরা বুঝে ভালো এগুলা এগুলো ছিল না এগুলো ফিতনা বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে আমি চাইলেও পারছি না আমি ডানে তাকালে ফিতনা আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা নিচে তাকাই ফিতনা উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড আছে না নাই আমি সরকারি জব করি আমি হক হালাল মেনটেন করতে চাই ঘুষ খেতে চাই না তারপরও পারি না টেবিলের নিচে ঘুষ উপরে ঘুষ ডানে ঘুষ বায়ে ঘুষ পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ উপরে বসেও খায় ঘুষ ফিতনা আছে না নেই ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই কিসের মরণ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমিন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না রে ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে ফিতনা আর ফিতনা এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় আর দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও চিল্লায় পড়েন আমিন তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে সমাজে ফিতনা আছে না নাই বেনাপোলে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায়
মহল্লায় মহল্লায় আছে না আছে বিষ্ণুবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামতগুলো বলে গিয়েছেন শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিষ্ণুবী কথাগুলো বলেছেন মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিষ্ণুবী কথা বলে গিয়েছেন ঠিক কি না তিন নম্বরে বিষ্ণুবী বললেন খুরুজ মুদ্দাইন নবুয়া কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে ৩০ জন মুসলিমের বর্ণনায় বুখারীর বর্ণনায় ৩০ জন কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ বিষ্ণুবী বললেন এরা সবাই হচ্ছে কাযাবুন দাজ্জালুন সবাই কাযাব দাজ্জাল একটাও নবী না বিষ্ণুবীর পরে কোনো নবী হবে না কথা বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله বললেন মোহাম্মদ কোন পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তিনি কি নবী সবাই বলেন আরো জোরে বলেন তিনি শেষ নবী আমার নবীর পরে আমার প্রিয় নবীর পরে আর কোন নবী আছে নাকি না আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি না বিষ্ণুই বলছেন লা নাবিয়্যা বাদী ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউকানা বাদী নাবিয়ুন লাকানা উমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুই বললেন আমার পরে নবী নাই রাসূল নাই তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো ঠিক কি না ওমরে ফারুকের এমন মর্যাদা ছিল ওনাকে মুনাফিকরা ভয় পেত কাফেররা ভয় পেত মুশরিকরা ভয় পেত এমন কি শয়তানও ভয় পেত বিষ্ণুই বলতেন মা সালাকাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি ওমর তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে উমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে শয়তান ওই রাস্তায় হাঁটে না আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বলেন ওই উমরের দরকার আছে না নাই আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল উমর আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর বিষ্ণুবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজাই সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন আটটা দরজাই বলবে ওইটা না আমারটা দিয়ে ওই দরজা বলবে ওইটা না আমারটা দিয়ে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই সৌভাগ্যবান সাহাবি বিষ্ণুই বললেন সে সাহাবি হলো আমার হিজরতের দিনের সাথী আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি ছিলেন আবু বকর বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ কোমল হৃদয়ের লোক ছিলেন ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন সুরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সুরা ফাতিহার শব্দ বোঝা যেত না বিষ্ণুবীর জায়গায় উনি দাঁড়ালেই কাঁদতেন নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকাম রাসূলিল্লাহ আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে শুধু কাঁদতেন শুধু কাঁদতেন নরম দিলের সাহাবি আর তার বিপরীতে সাইয়েদের ওমরে ফারুককে শক্ত বানিয়ে দিল কে নরম শক্ত দুইটার ভারসাম্য ইসলাম সুবহানাল্লাহ পড়েন আমরা যখন নামাজের ইমামতি করি বাংলাদেশের ইমাম সাহেবরা কেবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয় কিন্তু ওমরে ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কেবলামুখী হতেন না তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন সুবহানাল্লাহ পড়েন মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন হাঁটে থাকতো লাঠি একামত চলতেছে লাঠি দিয়ে এই সামনে আসো এই পিছনে এই সামনে
পিটায় পিটায় কাতার সোজা করে দিলেন সুবহানাল্লাহ পড়েন এখন আমরা কাতার সোজা করি না কাতারে ফাঁকা রাখি পায়ের সাথে পা মিলাই না আল্লাহ বিষ্ণুই বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে তার মানে খুরুজ মুদ্দাইন নবুয়া অনেক নবভণ্ড নবী দাবিদার বের হবে বিষ্ণুবীর সময়েই বের হয়েছিল একজন নাম মুসাইলামাতুল কাযাব এসে বলে মুহাম্মদ আন নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক নবুয়ত পুরাটা তোমার না অর্ধেক আমার অর্ধেক তোমার কত বড় ব্যাপার আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও বিষ্ণুই বলেন আনতা লাস্তা মুসাইলামা ফাকাত তুমি তো শুধু মুসাইলামা না আনতা মুসাইলামাতুল কাযাব তুই ভণ্ড মুসাইলামা ভণ্ড তুই ভণ্ড সে বিষ্ণুনবীর মতো অ্যাক্টিং করতে চাইতো বিষ্ণুনবীকে কপি করতে চাইতো নকল করতে চাইতো বিষ্ণুনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে তার এলাকায় সে বলতো আমিও নবী সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও ও গাছের মধ্যে হাত লাগালে ফল সব নষ্ট হয়ে পড়ে যেত কপি করে লাভ হয়েছে বিষ্ণুনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি দিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে সুবহানাল্লাহ কবেন না বিশ্বনবীর হাতে এত বরকত বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো নিউ বর্ন বেবি ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে মাথার চুল আর উপরে টাক মাথা হয়ে যেত বন্ড এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী আলজেরিয়াতে বেরোয়েছে একজন ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের ইসলামের সাথে সম্পর্ক নাই সে একবার দাবি করছে আমি আখিরি নবী নাউজুবিল্লাহ পড়বেন না এরপর দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করছে আমি ঈসা আল মসীহ এই বেয়াদবটা টয়লেট করতে যাইয়া টয়লেটের টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কির ভিতরে ঘুরছে পয়রা শত বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এইটা নবী দাবি কইরা মরছে কোন জায়গায় কথা কন খাইছে কি হ্যাঁ এ এখন এটারে উঠাবে কে এর অনুসারীরা মেথর নিয়ে আসছে বেনাপোলে মেথর চিনেন মেথর মেথর ভাইরা এই কাজে হেল্প করে তারা শিকল আর রশি এনে ওটারে বাঁধ দিয়ে উঠানো শুরু করছে এত ওজন টাইনা উঠাইতেও পারে না উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে আবার থমাস করে পড়ে আল্লাহকে জনমের ঘুঘা কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে আমার নবীর পরে কেউ নবী হতে পারে না এই মুসাইলামাতুল কাযাব তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলো ঠিক কিনা এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানিদের কোনো কার্যক্রম চলতে পারে না এগুলো কাফের এগুলো অমুসলিম যারা বিশ্বনবীরে মানে না এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবেন না এই শাহাদাতের বাণী পুরাটা না পড়লে মুমিন হওয়া যাবে না ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঠিক কি না এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউরে দেয় নাই এজন্য এগুলো অমুসলিম এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে ফেলা এটা মুসলমানদের গণমানুষের দাবি তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আছে না নাই ভণ্ড নবী দাবিদার বের হবে এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল হারাজ কি বিষ্ণুই বললেন হাযা হুয়াল হারাজ হাযা হুয়াল হারাজ কি বুঝলেন হ্যাঁ কি বুঝলেন মারামারি হত্যা
যুদ্ধ আছে না নাই বিষ্ণুই বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায়ভাবে নিহত করা হবে তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না পোশাকি বাহিনী হাতে গুলি আছে মেরা দিছে ঠুস কেন মারছে জানে না উপরে রড়া আছে না নাই অর্ডার আসছে মেরে দিলাম কেন মারলাম আমি নিজেই জানি না আচ্ছা জারে মারলাম ও জানে না ও জেনে মরতে পারলো না যে কেন আমি মরলাম এই যে বিষ্ণুই বলে গেলেন আলামতটা সমাজে আছে না নাই চারদিকে খালি মারামারি অন্যায়ভাবে হত্যা ক্রস ফায়ার আর গুম এই দেশে আছে না নাই অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা বিষ্ণুই বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে যুদ্ধ বেড়ে যাবে এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই এক ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ নাই এক সিরিয়ার যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহরে দুইটা বোম ফেলা হয়েছে লিটল বয় ফ্যাটম্যান বোম মেরে পুরো জাপানকে উড়িয়ে দেওয়া হয়েছে ইসলাম কখনো যুদ্ধের কথা বলে না ইসলাম শান্তির কথা বলে কথা বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি যুদ্ধ না শান্তি যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস এই পৃথিবী আমাদের সকল মানুষের Oh, Nirapodavash, we don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. Juddha noy, ar juddha noy, noy ar kono tajala, shei prithibi amade, shokol manusher. ওক নিরাপদ আবাস এই পৃথিবী আমাদের সকল মানুষের ওক নিরাপদ আবাস উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড চিল্লায় বলেন ঠিক কি না আমরা গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না আমরা শান্তি চাই কথা বলেন কিন্তু অন্যায়ভাবে মানুষ হত্যার হিড়িক আমাদের সমাজে আছে না বিষ্ণুই বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে যাবে এরপরে বিষ্ণুই বললেন দিয়া আল আমানা কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে বিষ্ণুই বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিসা যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না এখন কোরআন জানে না হাদিস জানে না কথা বলতে জানে না এরা যদি প্রধান বক্তা বানান হবে এটা কিয়ামতের আলামত না এটা আমানতের খেয়ানত মসজিদের সভাপতি নামাজ পড়ে না এটা কিয়ামতের আলামত না মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকবে উনি মসজিদ ঝাড়ু দিবে উনি মসজিদের খোঁজ খবর নিবে রক্ষণাবেক্ষণ করবে মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বাড়ায় দেখে মসজিদেরই ঝাড়ু বারদার হো কামারে হাত শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত বলেন আমিন তার মানে যে যেটার যোগ্য না তারে ওইটা বানানো হয় শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যা আসে না নাই বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায় আসে না নাই বেনা বলে নাই এলাকায় নাই এগুলো কেয়ামতের আলামত যে যেই চেয়ারে বসার যোগ্য নাই ইমামতির যোগ্য নাই যোগ্যতা নাই ইমাম হয়ে গেছে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না সভাপতি সভাপতি খায় গাঞ্জা সেক্রেটারি খায় মদ আছে না নাই কিন্তু সে মসজিদের লিডিং দেয় আহা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হয়েছে এমপি হওয়ার যোগ্যতা নাই এমপি হয়েছে মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হয় আছে না নাই
এগুলো কিয়ামতের আলামত যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা والذين هم لأماناتهم وعهدهم راعون মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন তার প্রতিশ্রুতি রাখে মুমিনের বৈশিষ্ট্য মুমিন কখনো আমানতের খেয়ানত করে না আমানত এটা অনেক বড় বিষয় আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতদারি করে না আমানতের হেফাজত করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা আপনার সম্পদ আছে এই সম্পদ আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত আপনি খতিব জুমার মসজিদটা আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত এমপি সাহেব মেম্বার অফ দ্য পার্লামেন্ট তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না এলাকায় কোনো অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না পুরো এলাকাটা তার কাছে আমানত মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত এটা বিশাল বিষয় এটা ছোটখাটো কোনো বিষয় নয় কিন্তু কিয়ামতের আগে বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া হবে আছে না নাই বাংলাদেশে অনেক শিশু বক্তা আছে বেনাপোলে আসে নাই হ্যাঁ মাদ্রাসা আসে তো সে ছোট ছোট্ট একটা মানুষ তার তো এখন পড়াশোনার বয়স সে পড়াশোনা করবে সে হেফস করবে সে আলেম হবে সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে সে সমাজের ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে কথা বলবে তার বয়সের দরকার আছে না নাই তার পড়াশোনার দরকার আছে না নাই তার ডিগ্রির দরকার আছে না নাই তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে খতিবরা বসে থাকে সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব আপনারা কি বলেন তোর তো জ্ঞানই হয় নাই ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না ও কি বয়ান দিবে ও সামান্য দাঁড়িয়ে দুই এক মিনিট কথা বলতে পারে একটা হাদিসের অর্থ বলতে পারে কেরাত পড়তে পারে সবার কাছে দোয়া চাইতে পারে সে প্রধান বক্তা হয়ে আসে আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে আমার মাহফিলে কি লোক হয়েছে ছোট শিশু বক্তারা দাওয়াত দিলে এটা ভাইঙ্গা মানুষ জাগায় দিতে পারবে না কথা কন রবিন ভাই আছে না নাই এগুলো কেয়ামতের আলামত যে যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন কেয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান কেয়ামতের একদিনে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে আছে না নাই ওর পাঁচতলা তো আমার করতে হবে দশতলা ওর দশতলা আমার লাগবে বিশতলা কিন্তু ও তাহাজ্জুদ পরে আমিও পড়ব ওইটা ওইটা নাই কথা কন বিশ্বনবী বললেন ও আনতারাল হাফাতাল উরাতাল আলাতাত রিয়াশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়ে যাবে সৌদি আরবে তাকায় দেখেন টাওয়ার বানায় বুর্জাল খলিফা কিংডম টাওয়ার জমজম টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার আইফেল টাওয়ার থাইপেডাং 10 টাওয়ার আছে না নাই টাওয়ার বানানোর প্রতিযোগিতা কেয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে কথা বলেন তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলার মিল আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে পোশাকও থাকবে আবার উলঙ্গিনীও হবে কে বললেন বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিহিতা উলঙ্গিনী আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয় আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ ঠিক কিনা বিশ্বনবী বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে তার মানে বোরকাও পরবে বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে
বোরকাও পরবে তার সৌন্দর্য সব বোঝা যাবে এখন টাইট ফিটিং এর বোরকা আসরা নাই বেনাপোল এগুলো ঢোকে নাই নাকি বেনাপোল দিয়েই ঢোকে হ্যাঁ এটা হচ্ছে সদর দরজা এদিক দিয়েই নাকি ঢোকে আর সারা বাংলাদেশে সাপ্লাই আল্লাহ তুমি হেফাজত করো আমার মায়েরা বোনেরা আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন আপনাদের জামার ক্ষেত্রে চারটা মৌলিক নিয়ম ড্রেস কোড অফ মুসলিম উইমেন একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে নাম্বার ওয়ান আপনার পোশাক পাতলা হতে পারবে না এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কিনা লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা এর চেয়েও পাতলা আছে না নাই আমার মায়েরা আমার সম্মানিত বোনেরা মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পড়তে পারে না তার পোশাকটা মোটা হতে হবে যাতে বাহিরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া যায় বুঝতে পেরেছেন ড্রেস কোড রুল নাম্বার টু আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হইতে হবে টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পারে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে তাহলে পাতলা হতে পারবে না ঢিলা ঢালা হতে হবে নাম্বার থ্রি বিজাতিদের পোশাক হতে পারবে না যেটা অন্য কোনো ধর্মের স্পেশাল সাইন বহন করে আছে না নাই এগুলো করা যাবে না নাম্বার থ্রি পুরুষদের পোশাক নারীরা পড়তে পারবে এই চারটা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পড়তে পারবে কামিজ পড়তে পারবে বোরকা পড়তে পারবে ওড়না পড়তে পারবে চাদর পড়তে পারবে একটা নারী শাড়ি পড়তে পারবে সবই পড়তে পারবে কিন্তু এই চারটা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে বিষ্ণুই বললেন আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে যাবে নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে লায়াত খুল্লাল জান্না তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা প্রবেশ তো করবেই না জান্নাতের সুঘ্রাণ নাক দিয়ে পাবে না ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায় জান্নাতে বসতে এখনো 500 বছরের রাস্তা বাকি কয়শো বছর এত দূরে থাকতে জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায় ঘ্রাণ পাওয়া যায় ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না যেই মায়েরা যেই বোনেরা অশ্লীল পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে হাফ ন্যাকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এরা আকাশ থেকে নাজিল হয়েছে এরা আমাদের কারো মা কারো বোন কারো মেয়ে ঠিক কিনা এই জন্য বাবারা যারা এসেছেন মেয়েদেরকে হেজাব পরাবেন শালীন পোশাক পরাবেন রাজি আছেন কথা কয় না রাজি আছি সবাই ভাইরা যারা এসেছো খালি ওয়াজ শুনলে হবে না বোনদেরকে শালীন পোশাক পরাবা বোনের সব আবদার মেনে নেওয়া যাবে না বাবা যারা হয়েছেন মেয়ের সব আবদার রাখা যাবে না ছোট বাচ্চারা অল্প বয়স্করা এগুলো বুঝে না এদেরকে বুঝাতে হবে যে হেজাব তোমার অহংকার এটা তোমার অলংকার এটা তোমার অধিকার এটা তোমার আভিজাত্যের প্রতীক তাহলে এই যে বিষ্ণুই বললেন পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বাড়বে আছে না নাই কথা বলেন এরপরে বিষ্ণুই বললেন ইতাআতু যাওজাব ওয়া হুকুকুল উম কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে জনম দুঃখিনী মাকে বলে যাবে বেনা বলে নাই সব দিবে না বলে ঘটনাটা কি হ্যাঁ আমি কোন রকম সুডাইতে চাই সুডেই না এরা কয় আছে সদর দরজা আহা বিয়ের পরে মারে ভুলে যায় যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো আপনার জন্য সব করলো বাবার চেয়ে মায়ের মর্যাদা কয়গুণ বেশি হামালাতু উম্মুহু বাবা পেটে ধরে নাই ধরছে কে ওহানান আলা ওহান 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই পেটে করছে কে ফিসালুহু ফি আমাইন 2 বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা এজন্য আল্লাহ বলে খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি হামালাতু উম্মুহু বাবা পেটে ধরে নাই পেটে ধরেছে মা
ওয়াহানা আলা ওয়াহান পেটের জ্বালা বাবা সহ্য করে নাই করেছে মা ফেসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়াইনি দুধ খাওয়ালো মা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মহা গো ঠিক কিনা কৃষ্ণই বললেন লাউ কাতাতা জিলদাক তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা এক ঢোক দুধের শোধ আদায় হবে না আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে এটা মাই বলতে পারবে মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু কথা কোন আমাদের স্মৃতিতে কি এটা আছে আমাদের বয়স যখন দুই তিন সর্বোচ্চ আমরা তখনকার স্মৃতি স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি জামা ভিজিয়েছি এগুলো মনে আছে কারো পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি মায়ের কোলে যায় যে গুতু মেরেছি কিছু খেলা আছে যেদিন আমরা ডেলিভারি হব আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার সিভিয়ারনেস তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায় হয় লোকটা মরে যাবে নয় বেহুশ হবে আমাকে আর আপনাকে আমার আর আপনার মা নর্মাল প্রসেসে ডেলিভারি দিতে যে এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তোমরা দুই একজন সিজারিয়ান বেবি হতে পারে কিন্তু বাকি আমরা সবাই কিভাবে আসছি নর্মাল প্রসেসে ঠিক কিনা নর্মাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয় চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায় আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি হাড় কোন সড়ক দুর্ঘটনায় কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দেই এক ঢোক দুধের শোধ আদায় হবে না ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম সেটাও শোধ দিতে হবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনাই বললেন খবরদার মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় মায়ের দোয়াটা কবুল করবে কে বিয়ের পরে বিশ্বনাই বললেন কেয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মা রে ছেড়ে দিবে মা বাদ বউয়ের জন্য পাগল মায়ের জন্য বউরে তালাক দেন ডিভোর্স দেন এটা আমি বলি না দুইজনকেই ভালোবাসবেন বুঝাবেন কিন্তু মনে রাখবেন বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় কথা বলেন এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায় যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা মা নাই এরকম আছি না কথা বলেন মনে পড়ে না যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক কিনা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা বিষ্ণুই বললেন কেয়ামতের আগে মা রে ভুলে যাবে বউর পিছনে দৌড়াবে এরকম ছেলে পেলে এলাকায় নাই আছে খবরদার মায়ের মনে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিলে সব বাদ তুমি নামাজি হতে পারো কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাইবো রাজি আছি সবাই এরপরে বিশ্বনবী বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা কিয়ামতের আগ দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে
কয় তোদের মসজিদ ছোট আমগোটা বড় এরকম আছে নাই এই মসজিদে মুসল্লি বেশি আমাদের মসজিদে মুসল্লি কম কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই কয় তোগোটা তিন তলা আমগোটা করুম চার তলা তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আয়না করুম আছে না নাই মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে সমাজে আছে না নাই এখন বাংলাদেশের মসজিদগুলো টাইলস হয়েছে টাইলস সারা তুমি মসজিদই খুঁজে পাই না সব মসজিদ টাইলস সব মসজিদ টাইলস অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন বিশ্বনবীর মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন ওয়াকানা বুখারীর বর্ণনা ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নখল বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ বিশ্বনবীর মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে ঝরঝর করে কাদা আর প্যাক হয়ে যেত ওই কাদার উপরে বিশ্বনবী রুকু সেজদা দিয়ে নামাজ শুরু করে দিতেন এক সাহাবী বলে রাইতু রাসূলুল্লাহ ইয়াসজুদু ফিল মাই ওয়াত্তিন আমি বিশ্বনবীরে দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা কাদার মাটির উপরে বিশ্বনবী সেজদা দিয়েছে আবার বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবীদের যখন সাহাবীদের দিকে যখন ঘুরে বসেছেন রাইতু আসরাত্তিনি ফি জাবাহাতিহি আমি বিশ্বনবীর কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি এটা ছিল বিশ্বনবীর মসজিদে নববী যেখানে টাইলস ছিল না যেখানে বিউটিফিকেশন ছিল না যেখানে লাইটিং ফাইটিং ছিল না যেখানে এয়ার কন্ডিশন ছিল না ছিল শুধু আল্লাহর ভয় আর তাকওয়া এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই কথা বলেন হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না অন্তরে ভয় থাকতে হবে একজনের তিনি কে এজন্য মসজিদ নিয়ে দলাদলি করবেন কথা বলেন মসজিদ নিয়ে দলাদলি করা যাবে এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে এক বছর মনে হবে এক মাস মনে হবে এক সপ্তাহকে মনে হবে একদিনের মতো এই মাহফিলটা কয় বছর ধরে চার বছর গত বছর এখানেই করছিলেন রফিক ভাই কারা কারা আসছিলেন গত বছর অনেকেই আসছেন অনেকেই আসছেন তো এই যে আপনারা আসছেন আবার এক বছর পরে আমি আসলাম আপনাদের কি মনে হয় যে একটি বছর পরে আসলাম মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে যেন চলে আসছে ঠিক কিনা কেয়ামতের আগে এরকম সময়ের বরকত উঠে যাবে খাওয়ার স্বাদ উঠে যাবে মুরব্বীর আগে ইলিশ মাসের যে স্বাদ পেতেন এখন পাওয়া যায় হ্যাঁ আগে এক ঘরে ইলিশ রান্না করলে খালি চার পাঁচ ঘরের মধ্যে ইলিশের ঘ্রাণ আমি আমার ছোট বয়সে যেটা পাইছি ওইটা আমি এখন পাই না আর মুরব্বীরা তো আর বেশি বলতে পারবে শোল মাছের ঝোল রান্না করলে হ্যাঁ ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল আহ কি স্বাদ অনেকের জিব্বায় পানি চলে আসছে জাহাঙ্গীর ভাই আগের স্বাদ আছে আগের খাবারের স্বাদ নাই সময়ের বরকত না সময়ের বরকত নাই তার মানে দেখ বিশ্বনবী যেই পয়েন্টেই হাত দিলেন ওই পয়েন্ট আমাদের সমাজে আসার নাই এরপরে বিশ্বনবী বললেন খতাবকুম তবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে তোমাদের ইসলামী লেকচার গুলো বক্তব্য গুলো লম্বা হয়ে যাবে তোমাদের নামাজ গুলো ছোটখাটো হয়ে যাবে আসার নাই বক্তব্য দিতে শুরু করলে বক্তব্য শেষ হয় না যদি বলি শেষ করুন কয় হুজুর আরো করেন কতক্ষণ কয় ফজর পর্যন্ত তো নামাজ পড়বেনি কয় নামাজ পড়ুন না আছে না নাই এগুলো ডাকা এগুলো কি ওয়াজ করেন হুজুর ওয়াজ ভাল লাগে নামাজ ভাল লাগে না আছে না নাই বেনা বলে নাই কথা বলে এই জন্য আলোচনা হবে সংক্ষিপ্ত কিন্তু নামাজ হবে লম্বা বিশ্বনবী যখন সালাতে দাঁড়াতেন
দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত্তা তাতাওয়াররামু কদামা, পা দুটি ফুলে যেত, টিউমারের মতো মোটা হয়ে যেত এত লম্বা সময়। দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা, হাত ছেড়ে যেতেন, আবার যখন ভাল লাগতো আবার হাত বাঁধতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছ। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকলো, এই তীর বের করা যায় না। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ ইয়া বেলাল, আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, তুমি এখন জামাতে দাঁড়িও না, তুমি নামাজরত অবস্থায় আলীর পা থেকে তীর বের করবে, এই তীর টান দিলে উনি চিৎকার মারে, এত জখম হয়েছে, ব্যথায়। নামাজ শুরু করলেন, ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে সাইয়েদনা আলীর পা থেকে টেনে তীর বের করেছেন, ফিনকি দিয়ে রক্ত উনিটের পায় নাই। নামাজ শেষ হয়ে গেল, বিশ্বনবীর কাছে সাইয়েদনা আলী বলে, নবী আমার পায়ের তীর কই? যেখানে দাঁড়ালাম রক্তের সয়লাব, কে তীর খুলেছে? বিশ্বনবী বললেন, আমি জানি, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তারাও নামাজ পড়ে, আমরাও পড়ি। আমরা নামাজে দাঁড়ালে সারাদিনে যেটা মনে আসে না, ওইটা নামাজে দাঁড়ালে মনে আসে, আসে না? নাই, সারাদিনে খেয়াল করতে পারতেছি না কি যেন জিনিসটা, আল্লাহ আকবার দাঁড়াইলেই কথা কন। আমরা নামাজও পড়ি, আবার বিপিএল এ ছক্কা মারলো না আউট হইলো, মাশরাফ বিন মর্তুজা ছক্কা না আউট, টেনশন আছে না? নাই, আমার সিরিয়াল শুরু হইলো না কি শেষ হইলো, টেনশন আছে না? নাই, ফেসবুকের মধ্যে কয়টা লাইক পড়লো, আছে না? নাই, কয়জনের শেয়ার মারলো, আছে না? নাই, এই তো আমাদের নামাজ। কিন্তু নামাজ হতে হবে লম্বা, ধীরস্থির, আর বক্তব্য হতে হবে ছোট। কিন্তু এখনকার হুজুর বক্তব্য করেন, নামাজ ভাল লাগে না। এই জন্য আমরা যেন মুসল্লি হই, বিশ্বনবীর পন্থায় যেন নামাজ পড়ে, ধীরস্থির ভাবে যেন পড়ি। অনেকে নামাজে তাড়াহুড়ো করে, এরকম তাড়াহুড়ো নামাজ আদায়কারী বেনাপোল ইনশাল্লাহ নাই। হ্যাঁ, বিশ্বনবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন, আমাদের অনেকে রুকু থেকে মাথা উঁচু করে সেজদায় দৌড় মারে, দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব, প্রথম সেজদা থেকে কোন রকম মাথা উঠে আরেক সেজদায় দৌড় মারে, আছে না? নাই, আবার বিশ্বনবী তাড়াহুড়ো করে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউন, যখন নামাজের একামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজ ধরতে যেও না, ধীরস্থির ভাবে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যাও। তুমি কার সামনে যেয়ে দাঁড়াচ্ছ? তুমি এত হাঁপাচ্ছ কেন? দৌড়ে দৌড়ে নামাজে গেলে হাঁপানি পারবে না, ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাবে। তো আপনি কার সামনে হাজিরা দিতে দাঁড়াচ্ছেন? তিনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ওই মহারাজার সামনে তো তাড়াহুড়ো কেন? ধীরস্থির ভাবে যান। অনেকে দেখবেন মাগরিবের নামাজ শুরু হয়েছে, অজু করতেছে মুসল্লিরা, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা, মুসল্লিকে খাইছে, এখনই তো রুকুতে যাবে, এখনই তো কোন রকম অজু কইরা দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, পিছলাইয়া মুসল্লি উল্টায়া পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে, আছে না? নাই, এই টাইলসের মসজিদে দৌড়াদৌড়ি করতে যে অজু করে দৌড়াদৌড়ি করতে যে কত মানুষের যে পা ভাঙছে, এসব নাই। এই জন্য তাড়াহুড়ো করে মসজিদে যাওয়া যাবে? ধীরস্থির ভাবে যাবেন, ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারিত, কিয়ামতের আগে মদকে মুসলমানেরা হালাল করে ফেলবে, মুসলিম যুবকেরা সিল্কের কাপড় পরবে, সিল্কের পাঞ্জাবি, আছে না? নাই, মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আংটি, আছে না? নাই, গলায় স্বর্ণের চেইন, আছে না? নাই, কোনো মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পড়তে পারে? কথা কোন, স্বর্ণ পড়তে পারে? এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে? নারীরা স্বর্ণ পড়তে পারবে, নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে, কিন্তু পুরুষরা পারবে? যুবক ভাইয়েরা কোনোদিন পরবা? আওয়াজ নাই, এই যুবকেরা কোনোদিন স্বর্ণ পরবা? রেশমের কোনো কাপড় পরবা? হারাম। জান্নাতে গেলে তোমরা রেশমি কাপড় পরবা, দ্য ড্রেস উইল বি ইন জান্না গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি, যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে, যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে।
আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা যুবকেরা তারা স্বর্ণের চুড়ি পরবে স্বর্ণের চেইন পরবে রেশমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে এটাও সমাজে আছে না নাই সিল্কের কাপড় পরে নামাজে যায় হারাম আমরা যেন এটা না করি মনে থাকবে তো ইনশাআল্লাহ পড়ি এরপরে বিষ্ণুই বললেন যুহুরুল মাযফি আল কায়ারাত কিয়ামতের আগে ঢোল বাদ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তবলা বাঁশি হারমোনিয়াম এগুলোর ব্যবহার বেড়ে যাবে বিশ্বনবী বললেন বুইস্তুলি উকাসির আল মাজামির এই ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে যেই নবী কে আল্লাহ ঢোল বাদ্য বংশী বাঁশি ভাঙার জন্য পাঠালেন ওই নবীর উম্মতেরা গায় বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি দোতারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাজারে ঢোল বাজারে বাসি নবী কয়ে বাসি এই ঢোল এই হারমোনিয়াম এই তবলাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে ঢোল বাজানো হারাম তবে দফ বাজাতে পারেন দফ ঢোলের দুই দিক আটকানো থাকে এটা বাজালে নেফাকি তৈরি হয় ডান্স দিতে মনে চায় আই এম এ ডিস্কো ডান্সার আছে না নাই ডান্স ডান্স ভাব কিন্তু দফ বাজালে নেফাকি তৈরি হয় না বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন কোন পথে আমার নবী আসবে এই বিষয়টা জানতে পেরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে মদিনায় ওয়েলকাম জানানোর জন্য দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার জমিনে যখন পৌঁছল দফ বাজিয়ে বাজিয়ে মদিনার লোকেরা গাইতে শুরু করলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله دف بجي اغلو غان بركو دي بكي দফ ছাড়া ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম গিটার বাজানো যাবে হ্যাঁ গিটারওয়ালা আছে না নাই ইয়াং ছেলেবেলারা এখন গিটার বাজাইতে চায় আর আয়ুব বাচ্চ হইতে চায় আর বলে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে দিস মরে আছে না নাই এই আয়ুব বাচ্চ এই ডান্সার এই সিঙ্গার এই নায়ক নায়িকা গায়ক গায়িকা কবিরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা এক একটা নবীকে আল্লাহ আমাদের মডেল করে পাঠালেন সাইয়েদনা নূহ আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মডেল সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় চিৎকার করে বলেন ঠিক কিনা আমাদের মডেল হচ্ছে নবীরা এই নবীদেরকে যেন আমরা মডেল মানতে পারি আল্লাহ তৌফিক দাও এরপর বিষ্ণুই বললেন লা ইয়াকসামুল মিরাসু আলা ওয়াজহিন সহিহ সহিহ পদ্ধতিতে কিয়ামতের আগে মিরাসের বণ্টন হবে না আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে ডেকে বললেন লিযযাকারি মিসলু হাযিল উনসাই ও দুনিয়ার বাবার শোনো ছেলে মেয়ে আমি আল্লাহ দিয়েছি ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদের বণ্টন করবা ছেলের দিবা যতটুকু মেয়ের দিবা তার অর্ধেক কার আইন চিল্লায় বলেন এটা কার অনেক বাবারা এটা করে না ছেলেকে যদি 2 লক্ষ টাকা দেন মেয়েকে দিতে হবে কথা বলে না ছেলেরে যদি 4টা গাড়ি দেন মেয়েরে গাড়ি দিবেন কয়টা ছেলেরে যদি 10টা ফ্ল্যাট দিয়ে যান মেয়েরে দিতে হবে কয়টা অনেক বাবার এটা করে না কিন্তু এটা আল্লাহর আইন বিষ্ণু বলেন কিয়ামতের আগে আল্লাহর আইনকে ভায়োলেট করা হবে
ছেলেরে সব দেয় মেয়েরে কয় মা তোর লাগে দোয়া কইরা দিলাম তোর ভাইরে সব দিয়া দিলাম ডাকাত এগুলো কি এরকম ডাকাত বেনা বলে নাই হ্যাঁ আল্লাহ 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 তুমি হেফাজত করো খবরদার এটা আল্লাহর দেয়া আইন ছেলেরে যদ্দূর মেয়েরে অর্ধেক দিবেন অনেক মা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় আছে না নাই যেই মা বাবা ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় দেখবেন ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতেই কাটে প্রকৃতির একটা খেলা আছে না নাই প্রকৃতি শেষকালে খেলা খেলে দেয় কথা কও এজন্য এগুলো যেন আমরা না করি তার মানে বিশ্বনবী আলামত কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন প্রামাণ্য বর্ণনা যে দিলেন তার প্রতিটা আমাদের সমাজের সাথে মিলে যায় এই যে কিয়ামতের যতগুলো আলামত বললেন ফিতনার কথা সমাজে আছে না নাই মারামারির কথা আছে না নাই উলুম গোপনে অশ্লীলতা আছে না নাই সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত আছে না নাই এই কিয়ামতের এই কঠিন সময়ে আমরা যদি বাঁচতে চাই দুইটা জিনিসের দিকে আমাদের ফিরে যেতে হবে এক হচ্ছে আল্লাহর কিতাব আরেক হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ এই দুইটাকে যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা যায় আমরা পথভ্রষ্ট হব না কথা বলেন এই কোরআন সুন্নার উপর যদি আমরা থাকি আমরা বিপদগামী হতে চাইলে আমাদেরকে আবার পথে তুলে দিবে কে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি তাহলে কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ এই কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে আমার সাথে সাথে আওয়াজ করে বলেন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ আওয়াজ করে সবাই বলেন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জান্নাতে নিতে পারে এজন্য প্রতিদিন কোরআন পড়ার দরকার আছে না নেই প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করবো রাজি আছেন যদি এই সিদ্ধান্তে আসতে পারেন তাহলে আজকের মাহফিলটা সফল আমরা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব কে কে রাজি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব রাজি আছি সবাই হাত তুলে আল্লাহরে ওয়াদা দেন চিল্লায় ডাকে বলেন আল্লাহ সবাই আল্লাহরে প্রাণ ভরে একটা ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আওয়াজ নাই দেখছেন চিল্লায় বলেন হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও তুমি তৌফিক দাও তুমি তৌফিক দাও হাত নামা তাহলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন এক দুইটা করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়বে বাংলায় কোরআন তো বেনা বলে নাই না বঙ্গানুবাদ পাওয়া যায় না ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর মাদার টাং ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ নিজ ভাষায় কোরআন জানতে হবে প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন প্রতিদিন যেন বিশ্বনবীর হাদিসের একটা দুইটা পড়ি এখন স্মার্টফোনের ভিতরে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে হাদিস পাওয়া যায় হাদিসের অ্যাপ্লিকেশন আছে hadis.com আল হাদিস বাংলা হাদিস কয়টা লাগবে আপনার আপনি অবসরে বসে আছেন বাস স্টেশনে সময় কাটাচ্ছেন বাসের জন্য ওয়েট করছেন আপনি পড়েন আপনি অবশ্য সময় পেয়েছেন কোরআনটা পড়েন আল্লাহ আপনারে কি বলতে চাইলো এই কোরআনের ভিতরে জানতে মনে চায় না কথা বলেন জানতে মনে চায় না এই জন্য প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি প্রতিদিন যেন আল্লাহ রাসুলের হাদিস পড়ি পাঁচ ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করি আর নারীদেরকে ইসলাম শেখার জন্য সুযোগ করে দেয় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন আপনারা উঠছেন কারা কারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছেন কারা কারা দেখি তো হ্যাঁ এখনো বসতে পারেন নাই বসেন সুযোগ দিচ্ছি বসেন উঠবেন না একসাথে বিদায় নেব যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ে আমি
সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك মার্চের 2 তারিখ মার্চের 2 তারিখ ভবার ব্যাড জামে মসজিদ প্রাঙ্গণ বেনা বলে আমি আবার আসব আসবেন আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ সবাই আসবেন ওই দিন আবার আপনাদেরকে তাফসীর করে শোনাবো আর ইনশাআল্লাহ পড়ব সমাদত করে দিই اللهم امين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيدا اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول